আজকে বাঁধাকপির একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে ফিরে এলাম। একঘেয়ে বাঁধাকপি খেতে ভালো না লাগলে বানিয়ে ফেলুন আমার সাথে এই রেসিপিটি, ছোট বড় সকলের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমার নতুন নতুন রেসিপি দেখার জন্য। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি। প্রথমে একটা বাঁধাকপির অর্ধেকটা আমি কেটে নিয়েছি একদম মিহি করে। খুব মিহি করে কাটলেই রেসিপিটা খুবই ভালো হবে। দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন ধনে পাতা কুচি। দিয়ে দেব 1টা কুচানো পেঁয়াজ। এবার দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি। এটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। এবার দিয়ে দেব 1/2 ইঞ্চি মতন আদা। একটা গ্রেটার দিয়ে আমি গ্রেট করে দিচ্ছি, আপনারা এটা পেস্ট করেও দিতে পারেন। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, 1/4 টিস্পুন লঙ্কার গুঁড়ো। ঝালটাও আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন। বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব 1/4 কাপ বেসন আর 1/4 কাপ ময়দা। ময়দার পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। ভালো করে সব কিছু মিশিয়ে একটা মণ্ড তৈরি করতে হবে। প্রথমেই জল ব্যবহার করব না, কেননা বাঁধাকপির মধ্যে অনেকটাই জল থাকে আর লবণ দেওয়ার জন্য বাঁধাকপিটা থেকে আরও জলও বেরোবে, তাই প্রথমেই জল দেব না। আমার এখানে আরও 1/4 কাপ বেসন আর 1/4 কাপ ময়দা দিতে হচ্ছে। যতক্ষণ না বাইন্ডিং হচ্ছে ততক্ষণ ময়দা বা বেসন ইউজ করতে হবে। ভালো করে হাত দিয়ে চেপে চেপে মণ্ডটা তৈরি করে নেব। টোটাল আমার 1/2 কাপ বেসন আর 1/2 কাপ ময়দা এখানে লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। 2-3 মিনিট ধরে একটু মাখার পর মনে হচ্ছে সামান্য একটু জলের প্রয়োজন হবে, তাই সামান্য একটু জলের ছিটে দিয়ে আবারও মেখে নেব। এখন অনেকটাই নরম হয়ে গেছে আর বাইন্ডিংও করা যাচ্ছে। এই পর্যায়ে আমি রেখে হাতটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। চলে যাব নেক্সট স্টেপে। গ্যাসে একটা কড়াই বসিয়ে 4 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। এগুলো আপনারা ছাঁকা তেলেও ভাজতে পারেন, কিন্তু আমি এখানে ছাঁকা তেলে ভাজছি না, অল্প তেলেই ভাজবো। আর তেলটা যাতে নষ্ট না হয় তার জন্যই আমি এমন তেল দিয়েছি যাতে 4-5টা করে বল ভাজা যায়। হাত দিয়ে চেপে চেপে একটু গোল করে বলের মতন করে আমি এগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজতে হবে। এক পিঠ লাল হয়ে গেলে উল্টে দেব। গোল্ডেন ব্রাউন করে এগুলো ভেজে তুলে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে করে সব ভাজাগুলো তুলে নেব। তৈরি হয়ে গেল ক্যাবেজ মাঞ্চুরিয়ান ফ্রাই, আপনারা বলতে পারেন বাঁধাকপির পকোড়া। গরম গরম চা বা কফির সাথে সন্ধেবেলায় খুবই ভালো লাগবে খেতে, এইভাবেও খেতে পারেন। আর আমি এর পরের স্টেপে আরেকটি রেসিপি তৈরি করব। সবকটা ভাজা তৈরি হয়ে গেছে, তাও কিছুটা তেল পড়ে রয়েছে, এই তেলেই আমি নেক্সট রেসিপিটি তৈরি করছি। দিয়ে দেব 1/2 টিস্পুন মতন রসুন কুচি আর 1 টিস্পুন আদা কুচি। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1টা পেঁয়াজ। পেঁয়াজটা আমি আধখানা করে পেঁয়াজের পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ ক্যাপসিকাম কুচি, 2-3টে কাঁচা লঙ্কা কুচি, 1/2
টমেটো কুচি সব কিছু দিয়ে মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ক্যাপসিকাম একটু নরম হয়ে গেলে দিয়ে দেব মাঞ্চুরিয়ানগুলো। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব আর লঙ্কার গুঁড়ো 1/4 teaspoon দিয়ে দিচ্ছি। 1.5 teaspoon সয়া সস দিয়ে দেব। 2-3 চামচ মতন টমেটো সস দিয়ে দিতে হবে। সব কিছু দিয়ে আবারও মিডিয়াম ফ্লেমে নেড়েচেড়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতন জল। যতটা গ্রেভি আপনারা খেতে চান ততটা জল এখানে ব্যবহার করবেন। স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি। 1 teaspoon কর্নফ্লাওয়ার একটা বাটিতে নিয়ে নিলাম। সামান্য জল দিয়ে একটু পাতলা করে গুলে নেব। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে কর্নফ্লাওয়ারটা দিয়ে সঙ্গে সঙ্গে নাড়তে হবে, তা না হলে এক জায়গায় দলা হয়ে যেতে পারে। তৈরি হয়ে গেছে ক্যাবেজ মাঞ্চুরিয়ান। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটা প্লেটে সার্ভ করে দেব। গরম গরম রুটি বা পরোটার সাথে খেতে অসাধারণ লাগবে। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমার নতুন নতুন রেসিপি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই আবার একটা নতুন রেসিপি নিয়ে ফিরে আসছি। ধন্যবাদ।